بسم الله الرحمن الرحيم أقول الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رب شافع المجنبين الصلاة والسلام عليك يا رب رحمة للعالمين. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَن لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ

হে মেলা শাই তো আনিব আজি সবাই mohabbat লাগায়া পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা উরসাল

لداهين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة <تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا ومولانا محمد وعلى اله سيدنا ও লানা কি সাথে কারো কোনো दुश्मनी আছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর নামের উপর দরুশরী পাঠ করলে আল্লাহর রাসূল ফরমান তার আমলনামায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি পাফ কেটে 10টি নেক বসায় দেয় যারা বলেন সুবহান আল্লাহ ওય নবীর محبت নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে সবাই কবান খোলে পড়ে আল্লাহ সাল্লে আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা কোথায় হারস কোথায় চলছাইল গ্রামের মা বিরা গো কোথায় যাই মা চলিয়া কথা ঠিক না এই মাযাই পড়ে এই দুনিযার মাহায়াই পরে জয়নাযা মার পরো কে ভুলিযা ও আলা হমা সেলে আলা সেদিনা মালা না আলিয় কোন দিন জানে প্রাণ পাখি ও বাউচাল গ্রামের বাবার রে যাইবে এই দেহ সারিয়া কথা ঠিক কি না স্ত্রী পুত্রো কাদেবেরে বসে স্ত্রী কাদে বেরে বসে ওই না দেহরে দিগে চাইয়া আল্লাহ উম্মে সাল্লা মা

মাশাআল্লাহ লা ইলাহা আর যুল ইলাহ ভালো লাগে লা ইলাহ আমার মনের বেহ দহনা айরে বোঝাইলে কেও বোঝে না айরে বোঝাইলে কেও বোঝে না ওরে শুনাইলে কেও শনে না বন্ধ শুনাই সোমেনা হায়রে শুনেন সাহে আদি না ইলাহ লা ইলাহা ইল্লা লা ইলাহ আল্লা ছা আমার নবিজি ছারা ও নাই আমার নবীজি চারা ও ভাইনাই নাই ওরে বি তুরে যুগে মাওলা গা সব সময় যুগে মৌলা নোরম চাই ইলা হামলা ইলা ইলাহ বলো আল্লাপা কেড়ে কি খেলাও অরে বাজে যে ডোকাও কারো হালায় অরে বাজে ডোকাও কারো বা ওরে ইমাম হাসাই শহীদ হইল

Ilaha Elliot, la ilaha illallah wa la illallah la ilaha illallah wa la illallah la ilaha illallah <daily> <nurture> মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী নূরের নবী আসলে নেই ধোড়া আসল সবে দাঁড়াইও সালাম

আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লামিন মুস্তাবা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া اخر দুআনা আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন সব এট দোয়া করেন মুক্তসুর আল্লাহুমা আমিন আল্লাহুমা আমিন রব্বানা যলামনা আওহুসনা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبغضا. ওই আমার আল্লাহ তুমি আসমানে না জমিনে পাহারে না না দরিয়াই পাহারের মাওলা কত জায়গায় খোঁজা খোঁজে গলাম মৌলা তোমার সন্ধান আল্লাহ তোমার রহমতের নজর দিয়া ছায়া দেখো আসমানের নিচে জমিনের উপরে বাউচাইল গ্রামে আল্লাহ দিগি পূর্ব পাড়া মরহুম সাহেব আলী মুন্সি তার ছেলে মরহুম হিরন ইরন মিয়া সাহেবের শরণে ঐতিহাসিক ইমানি সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসে তোমার একদল আশিকিন মুহিব্বিন জাকিরিন বান্দা বান্দীদের কে নিয়া আমি গুনাহগার কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করি আপনার শাহী দরবারে কাঙ্গালের বেশে দুটো হাত বাড়াইলাম মাবুদ ভুল হলে মাফ করো যা সওয়াব হয়েছে বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর কদম মুভারকে কবুল আর মঞ্জুর সাহাবে কর পাক ভাগে কবুল করো হাজা বাবার ফাঁকুহে কবুল কর সোনাকান্দার ভুল বাগানে চতুরা শরীফের ফুল বাগানী আল্লাহ এমনি মা বিবিশি রানা চি খান আছি যত অলিউল্লাহ শুইয়া রইছে ও আল্লাহ প্রত্যেকটা অলি তির্বা কবুল কইরা লা সারা তামাম জহান পৃথিবীর মধ্যে যত মবে মুসলমান নৰ নারী এক যার ইমান নিয়া শুইয়া রইছে ও সকলের কবরে কবরে সুয়া হাতিয়া দিয়া টু আল্লাহ যাদেরকে নিয়ে হাত জানি না রে যে জানি না রে কার বুকের ভিতরে যেন অপরা কুন্দা দৌৰা যার মান নাইবা ভুনা তাৰ বোতল বুজি ভু না কমলা রে কেউ আল্লাহ তুমি তো গাইছি কু তোমার একদল বন্দরা বন্দিরা মা হারাইয়া আম্মা আম্মা কইয়া কান্দে রে আল্লাহ আল্লাহ তোমার এক দল বান্দা আব্বা अब्बा হারাইয়া আব্বা আব্বা কইয়া কান্দে রে আল্লাহ যারা আব্বা আম্মা অন্ধকার কবরে শুইলো রে আল্লাহ কবরে আজাব মাওলা তুমি maaf কইরা দাও

এই জীবনে কত গোসল কল্লি রে ও পৌচাল গ্রামের মা বলে রাখ আরে ফকুরের ছাতরাই আছাতরিয়া আল্লাহ আল্লাহ এবারে দিন আসবে দিবে রে মা তোমারে না কে কানে তুলা লাগে এই জীবনে কত গুসুল কলি রে ও বাউচলি গ্রামের বাবারা বন্ধুরা রে আরে গুসুল খানাই গুরিয়া বিউরি এমোন এক দিন আসবে দিবরে গুসুল মোজার টঙ্গাইয়া মশারি টাঙ্গাইয়া জীবনের শেষ গুজুল দিয়া আপনার ছেলেটা মাইয়াটা ভালো তার পাশে বুয়া বুয়া কর আরে জবাব দেওয়ার গে থাকবে না এখনো বুঝি ভাষায় না মনটা নরম হয়েছে না যার মনটা নরম হয়েছে না মনে করবাই আল্লাহ বুঝি আমরা রে মা দিছে না কোন দিন জানে রে আমাদের এই হাত গুলা সাদা কাবুনের কাবনের ভিতরে ব্যাকেট হইয়া যেই দুইটা ফৌদি আন্দোরাই দরাইয়া। এই পাউচাইল গ্রামে মৰুহুল সহেব আলি সাহেবলৈ চৰো দে মৰুহোন হিরুলিয়ার শরণের মা মিলেক বৰবার সির শরণের মা আজি রোই লাম জালিনা কোন দিন জালে রে আমাদের দুরুদা ফায়ার মাতার মধ্যে কাফলের রশি লাগাল দরা দলি কইরা আমারে দরা দলি কইরা আমারে গোরের বাইরে করবে আল্লাহ আল্লাহ বাতার গরম পানি গুসল গিয়া সিৎ করিয়া আমার কাতিয়া শীত দিবে আল্লাহ আল্লাহ জীবনের দিবে এখনো কিছু মন ডানোর বইছে না যার মন ডর না ও ভাত দুইরা মন রে কেমন গুম রে বিরে বাবা তোর ফুলাটা মাইয়াটা ফাঁসে বইয়া আব্বা আব্বা কোয়া কান জবাব দেওয়ার কেউ না ও মরহুম সাহেব আলী মুন্সি সাহেব কেমন সন্তানরা রে দুনিয়াতে রাইগা গেলা ও মাজান তোমার ছেলেরা দুজি জান্নাতের বাগান সাজায়া কান্দে বেহেশতের বাগান সাজায় আব্বার জন্য কান্দে ভাইয়ের জন্য কান্দে কবরবাসীর জন্য কান্দে রে আল্লাহ তুমি নাকি কান্দুইটা মানুষের পছন্দ করো চোখের বাড়ির মুটার বিনময় আমার এই শাহিনুর ইসলাম শাহিন মায়ের আব্বাই আফন্দন বংশের মানুষ সমাজের মানুষের কবরে আজাব মাওলা তুমি ঠান্ডা গুইরা আরে নূর নবীরে না দে গাইয়া মরণ দিও মা আমার মায়ার নবীরে না দে গাইয়া আল্লাহ আমরা রে মাইরো না আল্লাহ ধন্য মের ধন্য সন্তান জনাব মোহাম্মদ শাহিন মের উনি দুনিয়াতে থাকতেও আমি কয়েকবারই এই মাহফিলে এসেছিলাম মাহফিল রে মরহুম সাইবালী মুর্শিদ ও দরিয়াদের নাই আল্লাহ এই মাফিলাসে রে এই শাহিন ভাই রাব্বান আল্লাহ مرحوم ইররমিয়া দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ আল্লাহ مرحوم ইরন মেয়ার কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ বরহুম সাহেব আলী মঞ্জি সাহেবের কবরটাকে ریاজুল জান্নাত বানাইয়া দাও এই লরের মধ্যে এই বংশের মধ্যে অনেক মানুষ কবরে আছে আল্লাহ সকলের কবরে আজাব গোলা তুমি ঠান্ডা কইরা দাও অবাবু তার দাদা যান কবরে আব্বা যান কবরে আল্লাহ তার শ্বশুর দুনিয়াতে নাই দোয়া চাইল রে আল্লাহ কবর খানা বাগান বানায়া দাও আল্লাহ কবর খানি কে রিয়াজুল জান্নাত হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও সবাই পড়েন রব্বি রাহমাহুমা কমাৰ্বায়া নি শী ক না কন্না কন হোমা ৰ বিৰহম মা কমাৰ্ব্বায়া নি ই ধন্য মাৰি ধনুসন্তান জনা বহমতী শহিম ভাই ভাই জাই মরহুম ৰহুল আবি আল্লাহ দুনিয়াৰ জনিলে নাই রে আল্লাহ সবার নাম তো আমি জানি না তুমি তো মানুষের মনের খবর জানো তুমি তো অন্তরের খবর জানো রে আল্লাহ তার বংশের মধ্যে এমনি ভাবে যতগুলা মানুষ কবরে আছে সকলের কবর কে রিয়াজুল জান্নাত বানায়া আল্লাহ তার আব্বা জান মরহুমের উম্মে সাহেবের কবরটাকে রিয়াজুল জান্নাত হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলি রব্বি কামা রব্বায়ানি صغيرا اللهم رب ارحمهما كما ربي ربياني ربي 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 صغيرا

মানুষ আল্লাহ ধন্য মের ধন্য সন্তান হরজত মাওলানা নাসির উদ্দিন আদ্দাইন সাহেব আমার ভাই জানেন বংশের গর্ব কে রিয়াজুল জান্নাহ বানায়া দাও আল্লাহ সিনার ভিতরে তুমি গায়েব ইলম দান করে দাও আমি পাগল রে যমুন মদিনা দেখাইছো আমার বাইরে একটা নজর সোনার মদিনা দেখায়া দিও

বাইরে মরলে গো রে ফিরেই না বাইরে মরলীর জিเยয়া বাইরে মরলে গো রে ফিরেই না পাগল মন কেন বোঝে না সময় তাকে দে নবীর সিন্ধু দাও

বাইরে মরলে گور ফেরায় না বাইরে মরলে گور ফেরায় না পাগল মন কেন বুঝেনা সময় তাকে দে মাওলানা রে সিন্ধু

হো হো বব মানার লবির আমরার হয়ে যায় নমহর 마শাআল্লাহ ওরে দন্ন হয় তোর মানব জীবন ওরে দন্ন হয় তো

তারা পার কর দাফন তারা আবার কর বের দাফন রাগু বহনি জুম জঙ্গ হলে যে সবাই তাকে দে মাউলার সিন্দি নব লা ইহ ই

দশতম তম বার্ষিক মাহফিলের মধ্যে মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আশার এবং বশার সুযোগ তৌফিক দান করেছেন আপনারা খুশি না খুশি আপনারা সবাইকে নিয়ে আমি গুনাহগার একটু দোয়া করলাম আপনারা কি কষ্ট হয়েছে আর দোয়া ও মুখলে ওয়াজ তো সারারার শুনবেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ

সবাই জবান খুলে বলুন সুবহান আল্লাহ বলেন যে আমি কাম দুনিয়া মানুষকে পছন্দ করি আল্লাহ আকবর আপনারা দোয়া করছেন আল্লাহ কি ইচ্ছা করলে জান্নাতের বাগান থেকে আমরা মাফ করতে পারে না আর একটু কোন ভারে না মাফ করার মালিক কে আর একটু বলেন মাফ করার মালিক কে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ তাওফিক কে দিয়েছে আর একটু জোরে বলেন কে দিয়েছে তো আমরা যে বেহেস্তের বাগানে আসলাম বসলাম এ থেকে আমরা সবাই খুশি মাসাল্লাহ সবাই খুশি খুশিটা কি হুশে না বেউসে যে মাসাল্লাহ কারা কারা খুশি না তুলেছেন

মিশা কথা যেখানে না মান কি সুন্দর করে কইতাছে নাই কিছু কিছু মানুষ আছে বাজার প্রতিদিন যে মিশা কথা কয় না মাশাআল্লাহ 10000 এর উপরে কথা কয় কথা ঠিক কি না আরেকটু জোরে বলেন কথা ঠিক কি না এলার সিন নিন নি আপনারা এর নাম কি কথা কয় না নাম কি

মিথ্যা জিনিসটা তাকে কোথায় নেয় আর হারামটা তারে জাহান নামের পথ দেখায় বাবা কথা ঠিক কিনা সত্য কথা হক কথা সঠিক কথা তারা বলবে সত্য জিনিসটা তাকে কল্যাণে নিয়ে যায় আর কল্যাণটা তাকে বেহেস্তের রাস্তা দেখায় যুরগন সুবহান সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার মিথ্যা কথার হার অনেক বেড়ে গেছে বাবা কথা ঠিক কি ঠিক নাম্বার 2 আমাদের মধ্যে সুদ ঘুষের কারবারটা বেশি বেড়ে গেছে নাম্বার থ্রি আমাদের মধ্যে বাজার ফিলিয়া অহংকার বাজার বেড়ে গেছে এক ভাই আরেক ভাই দেখ না এক রিক্সার ড্রাইভার আরেক ড্রাইভার দেখ না এক সিএনজি ড্রাইভার আরেক ড্রাইভার দেখ পারে না তিন নম্বর কাতার পড়ছে আমরা মতো কিছু কিছু মৌলবি এক মৌলবি আরেক মৌলবি রে দেখ না এই জামানার নামই হচ্ছে আখিরি কথা ঠিক কিনা সম্মানের মালিক কে ইজ্জতের মালিক কে এই কিসের হয়েছেন সিনার ভিতর থেকে এখন অহংকার দূর হয় নাই কিসের নামাজি হয়েছেন আপনার এই সিনার ভিতর থেকে মিথ্যা দূর হয় নাই কিসের নামাজি হয়েছেন সিনার ভিতর থেকে অহংকার দূর হয় নাই কারণ যে ব্যক্তি ইমানদার মুত্তাকিন তার সিনার ভিতর অহংকার ফিলিয়া থাকতে পারে মিথ্যা থাকতে পারে

আল্লাহু আকবর স্লোগান দিলে শয়তান কাছে আসে না দূরে যায় শয়তান কাছে থাকতে পারে কিতাবে আছে মুয়াজ্জিন সাধ্য হল আল্লাহু আকবর বলে আজান দেয় আজান দেওয়ার সাথে সাথে শয়তান বলা ফালায় আজ আল্লাহু আকবর বলে বিসমিল্লাহ

আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করা যায় একটু কথা বলেন অস্বীকার করা যায় আমার সাথে কথা বলতে হবে কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বাজান ডান দিকে তাকাইলে কার নিয়ামত কথা বলেন কার নিয়ামত বাম দিক তাকাইলে কার নিয়ামত সামনে তাকাইলে কার নিয়ামত পিছনে তাকাইলে কার নিয়ামত গাছের আগাছাইলে কার নিয়ামত হুজুর এটা বলি কত ওয়াজ বললাম এমন কথা তো শুনলাম আসলে কি গাছ রাখার মধ্যে নিয়ামত আসেনি আপনার নারিকেল গাছ আছে ডাব গাছ দেখবেন কিছু কিছু মানুষ যখন অসুস্থ হয়ে যায় কত বলে খেয়াল করবে কিছু কিছু মানুষ যখন অসুস্থ হয়ে যায় কিছু কিছু মানুষ বলে তার একটু ডাবের পানি খাওয়া রে কই যারা ঠান্ডা হইলো কয়নি আরে আরেকটু জোরে গুন কয়নি গভীর মনোযোগ আমরা কিসের ওয়াসন আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে শিখলাম না জানলাম না কথা ঠিক কি না আল্লাহ যে আমাদের কি কত নিয়ামত দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাবালা এবারে দেখা গেছে মানুষটা লাপায়া লাপায়া বাজান একবারে গাছের আগার মধ্যে উঠল গভীর মানুষ গাছের আগার মধ্যে जाया দেখে রে ওই জায়গার মধ্যে বাজান সবুজ রঙের একটা ফল দেখা যায় যেই ফলের নাম হলো বাজান ডাব বলে আমরা চিনি কথা ঠিক কিনা আসলে বাজান গাছের আগার মধ্যে যায় দেখে ডাব সবুজ রঙের একটা ফল বাজান এটার কোনো ছিদ্র আসেনি আছে ডুলা আছে বাজান এটার ভিতরে কিছু আসেনি

এডার মধ্যে বাজান আমার मोहब्बतের বন্ধু মানুষ মাওলানা নাসির উদ্দিন তাহির সাহেব কদর চিনি দিছেনি লবণ দিছেনি মধু দিছেনি মধু দেয় নাই লবণ দেয় নাই চিনি দেয় নাই রে গাছে রাগার মধ্যে বাজান মিষ্টি পানি মিষ্টি শরবত সুবহানাল্লাহ কো আমার আল্লাহ কো বন্দারে আমি আল্লাহ তোরারে আম দিলাম জাম দিলাম কাটান দিলাম আপেল দিলাম লিচু দিলাম কমলা দিলাম ফল ফরট দিলাম কি গাছে গাছের আগাত আর সিনিক মুক্ত পানি দিলাম রে কত সুন্দর শরবত দিলাম এগুলি হচ্ছে বাজান আমার মাওলা পাকের কুদরতি নিয়ামত কথা ঠিক কিনা আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ বান্দারে আমি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া যদি তোরা নিয়ামতের শুকরিয়া আদায় করবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়ায়া দেব জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ শুক্রিয়া দায় করলে বাদামে না কমে আরে তুলে কোন না বারে না কমে অন্তরের কান লাগান আমার আল্লাহ বলেন তোরা কুবুরি করবি তোরা অস্বীকার করবি রে তোদের জন্য কালকে আমাদের ময়দানে রয়েছে শক্ত আজাবের ব্যবস্থা কথা ঠিক কিনা আর একটু জোরু বাজান কথা ঠিক কিনা ও আমার বাবার আগ ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ শাহিন ভাই আমার বাবারা এই যে জান্নাতের বাগানটা তার দাদার স্মরণে আব্বার যে সাজাইছে আমি বলতে চাই এই জান্নাতের বাগানটাও বাজান আমাদের জন্য বড় একটা নিয়ম বাজান কথাটা ঠিক কিনা আর একটু যু কন্যা কথা ঠিক কিনা

আমার মনটার মধ্যে বড় একটা আনন্দ লাগতেছে হুজুর কেন রে আমার ভাই ধন্য মায়ের সন্তান জনাব মোহাম্মদ শাহিন ভাই ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানটা সাজাইছে কিন্তু আপনা এলাকার মানুষ সমাজের মানুষ সারা দিছেন কথা ঠিক আর একটু জোর কন্যা কথা ঠিক কিনা না আপনারা যে জান্নাতের বাগানে বসে বসে এত বড় মাহফিলের ফেন্ডেল কানাই কানাই পরিপূর্ণ হয়ে বসে আছেন আমি গুনাহগার মানুষ মনটা খুলে দোয়া করে গেলাম এবং দোয়া করবো বাইরে ভাই এই মাহফিল আমরা গুনার ভুজা লইয়া ডুবছি রে আল্লাহ আমরা রে অলি বাড়িতে নিতে পারে কি পারে না আর একটু দূর বাজান ভারে কি ভারে না সবাই জবানটা হুইলে কন্যা আল্লাহ আকবর একটু জজবা বা প্রেম আসার জন্য আমার সাথে সাথে সবাই বলেন আমরা গুণাগার ডাকিবার হেমার বলো আমরা গুণা ডাকিহিবার তুমি দয়াহা না করিলে তুমি দয়া নাগরিলে দয়াহা পাব কার আমরা গুণাগার ডাকিবার বলো আমরা গুণ

আল্লাহ ভালো জানে বাবা দুনিয়ার জমিনের রূপ দেয় আল্লাহ মাফ করে আল্লাহ এটা হচ্ছে একটা পরীক্ষা কথা ঠিক কিনা আল্লাহ তোর আমি এত সুন্দর জবান দিলাম আর তুই আমি মাওলার ডাকতে তোর কষ্ট লাগে যদি ভেড়া লাগছে যদি বেহা বানাইলে কারো কোনো করার আছে না ওই শক্তি আসেনি আবার বেহাটারে সুদা বানানোর শক্তি ওনার আসেনি তিনি কে তিনি হচ্ছেন রব্বুল আর একটু জোরে তিনি হচ্ছেন রব্বুল মহাপুত পরে আমরা গুনা দেখিবার কন্যা আমরা গুণ তুমি দয়া না করিলে তুমি দয়া না তো দয়াহা পাব কাবার আমরা গুণা ডাকিবার হাসরবেলায় ফারু করিবেন হাসরবেলায় ফারু করিবেন বন্দা গুনা গারু আমরা গুনা গার দেখেবার বেলাই ফিলাইবেন হাসরবেলায় ফিলাইবেন হাবু যে কাউ আমরা গুনা ডাকিবার বল আমরা গুনা ডাকি ডাকবার

এদিক তাকান সময় কম অন্তরের কান লাগান এমন নবীর উম্মত হইছেন রে যেই মায়ার নবীর কদম মোবারক যেই জগতে লাগলো বাজান ওই জায়গাটার রহমতে বরকতে বরপূর্ণ হইয়া যাইত কেমন নবীর উম্মত হইছো কিছু কিছু মানুষ বলে সুন্নি ওলামা একরামগণ শুধু নবী নবী করে আমরা কেন নবী নবী করি জানি নি ও বাবার রে নবী নবী করলে আমাদের আত্মায় শান্তি লাগে লাগে আর একটু কন্যা কথা ঠিক কি না আমরা কেন নবীর শান বলি রে জানি না কেন শান বলি শান যত বলি ততই আমাদের ঈমান তাজা হইয়া যায় মানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার বেশি লম্বা সুরা করা যাবে না একটু অন্তরের কান লাগান আমার মায়ার নবীর কদম মুবারক যেই জায়গাতে লাগতো ওই জায়গাটা রহমতে বরকতে বরফুন্ন হয়ে যাইতো সুবহানাল্লাহ কইতেন না আমার মায়ার নবীর হাত মুবারক যেই জায়গাতে লাগতো ওই জায়গাটা বাজান রহমতে বরকতে বরফুন্ন হয়ে যাইতো জবানটা কইলা কইতেন না বাজান সুবহানাল্লাহ বেশি লম্বা চুরা করতে চাই না ছোট করে বলি গো আমার বাবার ওয়াজ লাগে ওয়াজ বেশি লাগে না ওয়াজ শুনবেন কম আমল করবে শুনবেন বেশি ওয়াজ শুনবেন কম বুঝার চেষ্টা করতে হবে বেশি কথা ঠিক কি না আমার বাবারা আমার মায়ের নবী দ্বীনের নবী নূরের নবী দু জাহানের বাদশা নবী কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দ শত সাহাবী নিয়া আমার বাবারা হুদাইবিয়ার ময়দান নামে একটি মরুভূমিতে উনিশ দিন পর্যন্ত অবস্থান করেছিলেন শুরু করলেন সুবহানাল্লাহ

19 দিন পর্যন্ত অবস্থান করেছিল আমার বাবারা কয়েকদিন জ্বর পড়ে গো একজন সাহাবী আমার মায়ের নবীকে দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি অর্ডার দিতেন আপনি যদি হুকুম দিতেন আমি কিছু বলতাম তাম জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আমার নবীর সাথে যদি সাহাবা کرامগণ কথা বলতেন গো আমার বাবারা বড় আদব নিয়া কথা কইতেন জবানড়া কইলা কইতেন না আল্লাহু আকবার অন্তরের কান লাগান ও গ্রামের বাবারা বন্ধুরা রে দিন যাওয়ার পরে একজন সাহাবি কোন আমি যদি আপনি হুকুম দিন আমি কিছু বলতাম আমার আমার মায়ার নবী বলেন সাহাবি রে আমার মায়ার নবীর জবান মুবারকের কথা কত সুন্দর সাহাবি রে কি বলতে চান আপনি বলুন জবানটা হইলা কন্যা সোবাহান

এগুলা রাজাবার সার্কিচ্ছা নয় একটু অন্তরের কান লাগান এগুলা হচ্ছে আমার মায়ার মবির মসে জামবার অন্তরের কান লাগান লাগান আমার বাবারা আমার মায়ের নবী বলেন ও সাহাবিরারে ও রাসূলুল্লাহ গো আমাদের পানি পিপাসা খুলে যা দফর দফর করতেছে ও পানি কি কো ও 1400 সাহাবী তোমাদের 1400 পানির লোটা আছে পানি রাখার পাত্র আছে পাত্র মধ্যে কার লুটার মধ্যে কি একটা ফুটা ও পানি নাই সাহাবে একরাম গুন বলেন আর সুলাল্লাহ কার লুটার মধ্যে কোন পানি নাই আমার মাজার নবী ডেকে বলেন সাহাবিরা রে প্রত্যেকটা লুটার তোমরা একটু চেক করে দেখো কার লুটার মধ্যে সামান্য পরিমাণ পানি আছে নি জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সাহাবি সংখ্যা কতজন মাশাআল্লাহ কতজন তাহলে চোদ্দ শত সাহাফির সঙ্গে চোদ্দ শত ধানি রাখার জায়গা আছে আল্লাহ একটু খুঁজা খুঁজি করে দেখো কারো প্লেটে বা কারো পাত্র কারো বদ কারো লোটার মধ্যে সামান্য পানি আছে কিনা আমার বাবার অন্তরের কান্না গান সাহাবে তাই করলেন চোদ্দো শাড়ি ওটা খুঁজি করলো তালাস করে দেখে গো আমার বাবারা কারোটার মধ্যে বা জানেন সামান্য পরিমাণ পানীয় শেষ পর্যায় আমার মায়ার নবী বলেন বলেন সাহাবিরারি একটু নজর করে দেখো রে আমারও লোটা মোবারকের মধ্যে সামান্য পানি আছি জবানটা খুইলা কইতেন না সুবাহান আল্লাহ উল্টা মুবারকের ডাকিনি আলগি দিয়া তাকায়া দেখি গো আমার বাবার তেমন বেশি পানির ব্যবস্থা নাই আমার বাবার আছে অল্প সামান্য পানি হাসর বেলায় পিলাইবেন হাসর বেলায় পিলাইবেন হাউজে কাউসার আমরা গুনাগার ডাকি আমরা গুনাগার ডাকি আমার মায়ার নবী ডেকে বলেন সাহাবীরা রে সামাইন আছে বলে হ্যাঁ সুবহানাল্লাহ লোটা মোবারকটা আমার হাতের মধ্যে দিয়া দাও এদিক সাহেব আমার মায়ের নবীর হাত মোবারকের মধ্যে লোটা মোবারক দিয়া দিলাম কিতাব সাক্ষী আমার মায়ার নবী গো ওই লুটা মুবারকের মুখটার মধ্যে বাজান আমার মায়ের নবীর ডান হাত মুবারকের পাঁচটা আঙ্গুল মুবারক দিয়া গো আমার বাবার আরে ওই লুটা মুবারকের মধ্যে বাজানে তা চাপ দিছে শুরু করনা সুবহানাল্লাহ আঙ্গুল মুবারক কয়টা পাঁচটা আঙ্গুল মুবারকের ফাঁকা কয়টা কয়টা

আমার বাবার লুটার কথা খেয়াল রাখতে হবে লুটার ভিতরে সামান্য ভানি না বেশি ভানি সামান্য না বেশি সামান্য পানি অন্তরের কান লাগান আমার মায়ের নবীর হাত মুবারকটা রাখার বরকতে চারটা ভাগ মুবারক দিয়া বাজান চারটা পানি লাইন হয়ে গেল পানি বের হচ্ছে বের হচ্ছে আমার মায়ের নবী একটা মুসকে হাসি দিয়া বলেন সাহাবিরা রে ও সাহাবিরা তোমাদের যার যতটুকু পানির প্রয়োজন আছে তোমরা পানি নিতে থাকো সবাই জবান রা খুইলা কইতেন নবাজান সুবহানাল্লাহ নবীজি ঈমান শুনো তার শান এই শান বিনা শুনলে ভাল লাগে না তারাই হচ্ছেন রাসূলের দুশমন কথা ঠিক

আরে রাস্তা দিয়া তিনের নবি হতে চলুবান আল্লাহর হুকুম পাযাহা মেগে ছায়া করত দান নবী জি ইমান শোনো কার হুকুম পাইয়া আল্লাহর হুকুম পায়া মেগের টুকরা আল্লাহর হুকুম পায় মেগে ছায়া করতো দান نبی জি ঈমান সুন্নতার shan বল্লাহ নবী জি ঈমান সুন্নতা সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার সুবহান আল্লাহ এই পানি নিতে থাকো সুবহানাল্লাহ কুতান না সাহাবের সংখ্যা কত জন মার্শাল অয়াল বুঝতেছেন কত জন্ত জন্ত চতুর শত মধ্যে বাজান বাজার নাম্বার ওয়ান একজন সাহাব আমার বাবারা পানি নিলো আমার বাবারা জন নিল তৃতীয় জন নিলো চতুর্থ জন নিল।

আমার মায়ের নদীর লুটা মুবারকের মধ্যে ভানে সামান্য ছিল না বেশি ছিল সাহাবীর সংখ্যা কতজন লুটার সংখ্যা কতগুলা গুলা আমার মায়ার নবীর লোটা মুবারক থেকে এই ফাঁক দিয়া পানি আসতেছে আমার বাবার আমার আমার নবী বললেন তোমরা পানি নিতে থাকো নিতে 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 গো আমার বাবারা চোদ্দ শত সাহাবে গ্রামগণ ভানি নিল তারপরও শুধু ফানি বেরি হচ্ছে জবানটা খুলে কইতে না সুবাহ কোন মলুবি সাপ যদি লুডার মধ্যে সাপ দা ধরে ভানি আই

ও মায়ার নবী দিনের নবী আমাদের সাথে যতগুলা পানির লুটা ছিল গো প্রত্যেকটা পানির লুটা তো পানি পরিপূর্ণ হয়ে গেছে আর পানির প্রয়োজন জবানটা সুবাহা লাভ লাভ লম্বা চুরা ঘটনা আমি চুরা করতে চাই না সংকট তো আকারে বুঝাতে চাই আমার বাবার পানি বের হচ্ছে পানি বের হচ্ছে আমার নব বলেন কো আর কি পানি লাগবে না কোন আর পানির প্রয়োজন নাই কিতাব সাক্ষী দেয় আমার মায়ার নবীজি লুটা মোবারক থেকে আমার বাবার আমার বাবার ওই হাত মোবারকটা যখন তুলে ফেলছে গো তোলার সঙ্গে সঙ্গে আমার বাবারা পানি আসা বন্ধ হইয়া যায়

যেতি যদি পারে তামামি সোনার মা দিহিনার ঘুরে ঘুরে দেখে তামা বিহীন বিজি রহু যায় আল্লাহ বলেন আরে ওহিমা দিনারে দুল্লাহ পাল্লি অহেমা দিনার দুল্লাহা গায়ে হে মা কিতা আমার পাগলুমুন অহেমা দিনার প্রেমে পড়ে চ আমার পাগলুমুন অহেমা দিনার যেতে যদি পারা তামামে সোনার মাদিনা ঘুরে ঘুরে দেখে তামামে উহুদের ময়দান বলেন যেতে যদি পারা তামামে সোনার মাদিনায় ঘুরে ঘুরে দেখে তামামি উহুদের ময়দান ওরে ওই উহুদের দুলাবালি বালি ওই উহুদার দুলাবালি বালি গায়ে মা মন পাগুর মুিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওয়ে মদি প্রেমে পড়ে ওই মদিনার দুহা বালি ওই মদি ওরে গায়ে হে মা আমার পাগল মুন ও হেমা প্রেমে প্রেম রে আমার পাগল মুন ওহে মদিনার প্রেমে পড়েছে সবাই জবান খুলে বলুন আল্লাহ আকবার সবাই জবান খুলে বলুন আর সামান্য পানি হইতে

চোদ্দ শত সাহাবে ছিল আমার বাবা একজন সাহাবি বলেন শুধু চোদ্দ নয় এই জায়গার মধ্যে যদি এক লক্ষ সাহাবিও থাকুক লক্ষ 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 সাহাবে যদি থাকতো রে আমার মায়ার মনে হাত মুবারটা রাখার বরকতে আর পানি নিরহভাব হইত না

সবাই জবান খুলে আল্লাহু আকবার ছোট্ট করে আরেকটি কথা বলতে চাই আমার বাবারা মুজিজা মুবারক আমি ছোট্ট করে বলতেছি বুজার জন্য লম্বা সুরা ঘটনা বললে বাজান অনেকের খেয়াল থাকে না মনে থাকে না অনেকেই জানেন এই ঘটনাটা অনেকেই জানেন অনেকে ওয়াজটা শুনছেন বাজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসে না কামড় সবাই বলেন কিসে

বিশ্বাস হয় কি হয় না হাত মুবারকের বরকতের কথা শুনছেন তো থুতু মুবারকের বরকতের কথা শুনলেন লাগানো সাথে সাথে কি হয়ে গেছে কথা কয় না কি হয়ে গেছে আমার বাবার এই গর্তের ভিতরে এই গুহার ভিতরে আমার বাবার আরো দুইটা মুজিজা মুবারক করছে বাজান আমরা অনেকে শুনি নাই কথা ঠিক কি না হুজুর ওই মুজিজা মুবারকটা কি জবানটা খুলে কোন আল্লাহু আকবার এই গুহার ভিতরে আমার বাবার আরে আমার মায়ের নবীর চেহারা মুবারকের দিক তাকাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আমার বড়ই পানির পিপাসা লাগছে শুরু করনা সুবহানাল্লাহ জবানটা কইলা কর না বাজান আল্লাহু আকবার কিসের পিপাসা কথা কই না কিসের পিপাসা অন্তরের কান লাগান আসলে বাজান গর্তের ভিতরে কি কোনো টিউবওয়েল আছে এই গুহার ভিতরে কি কোনো সাপ্লাইয়ের পানির ব্যবস্থা আছে আমার বড় পানির পিপাসা লাগছে এই কথাটা কে বলছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা কইলা করলো সুবহানাল্লাহ আমরা কি কষ্ট হইতাছে কারণ আপনারা হইলেন নবীর উম্মত সুন্নি মুসলমান আব্দুর রহমান এলাকা শোনা কামড়া দারুা এলাকা কথা ঠিক কিনা সবাই হচ্ছে বাজান ওলি আল্লাহর ভাগল আহলে বায়াতের ভাগল আমার মায়ার নবীর ভাগ আমার জীবন বিবহলে গো সোনার জীবন বিবহল ও গ নী আপনাই না পাইলে নবী আপনাই না পাহিলে আমার মানব সনম বিবলে কনায় আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবহল

ওই যে ওই জায়গা থেকে একটু পানি পান করে আসেন সুবাহ আমার মায়ের নবী ডান হাত মুবারকটা দিয়ে একটা ইশারাটা দেখা ইশারা দিয়ে দেখা যায় আল্লাহ আকবর বলেন বুঝতে হবে কোন জায়গার ভিতরে গুহার ভিতরে তো গুহার ভিতরে কোনো টিউবুল আছে না সাফলাইর পানির ব্যবস্থা আছে তো গুহার ভিতরে আঙ্গুল মুবারকটা দিয়ে ইশারাটা দেখায় দিলেন এই আবু বকর সিদ্দিক

একটু সামনের দিক অগ্রসর হইয়া দেখে গুহার ভিতরে বাবার আরে একটা পানির নহর দেখা যা জবানটা কইলা কইতেন না বাজান সুবহানাল্লাহ কিসের ভিতরে গুহার ভিতরে একটা পানির নহর দেখা যায় এই গুহার ভিতরে পানির নহর কইতো নাইলো জবানটা কইলা কইতেন না বাজান আল্লাহু আকবার আমার বাবারা ফরযতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পানি পান করছেন ছোট্ট করে বলতেছি পানি পান করছে সুবহানাল্লাহ কইতেন নাম আমার মায়ের নবী সামনেইসা হাজির আমার নবী বলেন হে আবু বকর আপনি কি পানি পান করেছেন বলে হ্যাঁ আমি পানি পান করেছি আমার মায়ের নবী বলেন পানিটা খাইলেন যে কেমন লাগলো রে ফরযতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী ও ও মায়ের নবী আমি

আচ্ছা 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 এই গুহার ভিতরে বাজান এত মধুর ভানি কত নাই কে বলছে আমার নবীর ভাবান নাই কে বলছে আমার নবীর সম্মান নাই আমার নবীকে সম্মান কে দিয়েছে কথা কোলে কে দিয়েছে তুই একটু বলেন আমার সাথে আল্লাহ দিয়েছে নবীরে সম্মান আল্লাহ দিয়েছে নবীরে সম্মান তোমার হিংসায় হবে কি আল্লাহ দিয়েছে নবীরে সম্মান কি খারাপ লাগতেছে না সবাই বলে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সাথে বিয়া দবি করলে নবীর সাথে বিয়া দবি করলে আমলে লাভ হয় কি নবীর সাথে বি

আমার মায়ার নবীকে নিয়ে যদি কটুক্তি করবে নিন্দা পরিমাণ কটুক্তি করবে রে বাজান তার ঈমান তালাক হয়ে যাবে কথা ঠিক আর একটু জোরে কোন বাজান কথা ঠিক কি না সে যত বড় আমল করুক না কেন গো ওই আমল আমার মাওলার দরবারে গ্রহণ যোগ্য হইবে আর একটু জোরে বল হইবে আমার কথা কি আমরা কষ্ট পাইতে আমার মায়ান নবী বললেন হানিটা কেমন লাগছে ও দুধ বড় সাদা মধু এর বড় মিষ্টি বরবের চেয়ে বড় ঠান্ডা জুরু কন্না সুবহান আমার মায়ার নবী ডেকে বলেন হ্যাঁ আবু বকর সিদ্দিক আপনাকে আমি কেন পানি পান করাইছি জানেন নি জবানটা কইলা কন্না সুবহানাল্লাহ

আমার নবী যেখানে আমার বাবারা বেহেস্ত সেখানে আমার নবী যেখানে আমার বাবারা জান্নাত সেখানে কথা ঠিক আমার নবী যেখানে নহর ও সেখানে জবানড়া খুইলা কইতেন আল্লাহু আকবার তবে আমার কথা হচ্ছে বাদান হুকুম গুলা কার আর একটু জোর কর না হুকুম কার সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার সবাই জবান খুলে বলুন ইয়া রাসূল আল্লাহ ওই নবীকে বানান আমরা ভালোবাসতে চাই কি চাই না আরে তোসুর আমরা চাই কি চাই না সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার তাহলে আমার সাথে সাথে সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেন না বিসমিল্লাহির রাহমানির রাহিম

জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আম্মি কইলেন ভালোবাসি আমিও কইলাম ভালোবাসি দেখা গেল রসুলের ভালোবাসার কোন প্রমাণ আমাদের মধ্যে আপনি কইলেন ভালোবাসি আমি কইলাম ভালোবাসি নবীর কোন সুন্নত আমাদের মধ্যে নবী তো হুকুম করছে নামাজের কথা নামাজ আইলে বাজান ভালবাসাটা কইতো নাইলো আসুন হুজুর আমি কিভাবে ভালবাসব আপনি বলিয়ে যান আরে এই আয়াতন উপরে কথা বললে ঘন্টা পর ঘন্টা পার হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে পানি দিও কালি বানাইবেন সারা জাহানের আমার বাবার গ্যাস তুলনতা দিয়া কলম বানাইবেন নবীর মানের কথা বলে আমার বাবার দেখা যাবে গ্যাস তুলনতা শেষ হয়ে যাবে আটলান্টিক মহাসাগর পানি শেষ হয়ে যাবে নবীর शान বলে শেষ করা সম্ভব হবে জবান খুলি আল্লাহু আকবার يا رسول الله সবাই জবান কাকা না গেলা আকো ইয়া ইয়ার আল্লাহ তোমার নাম শুনি কানে বল আল্লাহ তোমার নাম শুনি কানে শুনি কানে আরে নাম শুনি যা হইলাম ভাগল আমরা ওদমে ওরে নাম শুনি যা হইলাম পাগল আমরা ওদমে বল বলো ই রাসুলাল্লা তোমার নাম শুনি কানে সবাই জবান খুলে বলুন

কথা ঠিক কিনা কিন্তু আম্রদের দোয়া বাবা আমি প্রায়ই শুধু বলে তাই আমি একজন বুঝিস সারা মানুষ গুনাহগার মানুষ আমার হুজুর কাбло আমি যার অনেক ভালোবাসি আল্লামা সাইয়্যাহ доктор Манজুর আহমেদ রেফাই ওয়াইসি যিনি আব্বা হুজুরের নাম ছিলেন ইমাম ও তরিকত বুরহানউদ্দিন ওয়াইসি যিনি সুপুরা দরবা শরীফের কুতুবুল আরশাদ প্রফেসর আল্লামা খালেক রহমাতুল্লাহর জানাজার নামাজ ইমামতি করেছিলেন দরুদগন সুবহানাল্লাহ

আপনাদের দোয়া আমার মা বাবার দোয়া আমি সকলের দোয়া নিয়ে থাকি জবান খুইলা বলেন আমিন তবে আমার টাইমটা হবে এগারোটা তিরিশ মিনিট আল্লাহ রহমত আর পাঁচ মিনিট আমি সামনে পারবো এদিকে আবার অভ্যাস আমার ভালো আছে আলহামদুলিল্লাহ খুব জবান রাখি বলেন আমিন কি যে কই তাম কথা মনে আছে হ্যাঁ না না আমার বাবার আমি বলতেছিলাম আমার নবীকে শুধু মুখে মুখে বললে হবে না কাজে ক্রমে আমার বাবারা নবীকে ভালোবাসতে হবে কথা ঠিক কি না হুজুর কেমনে কাজে ক্রমে ভালোবাসবারে এটা তো সিরিয়াল দেয়া দিছে। আল্লাহু আকবর কইতেন না কেমনে ভালোবাসবো এই রাস্তা তো আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান আহাব সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানামা ফিল জান্নাহ জবানটা কইলা কইতেন না বাজান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনেন নবীকে ভালোবাসতে গেলে আল্লাহ রসুল ফরমান রসুলের সোলকে মহাপটা খুলে আমার নবীকে বানু বাঁচতে গেলে আল্লাহর হাবিবের সুন্নত কি মুহাববত করতে হবে আমার নবী ফরমান যারা আমার সুন্নতের মুহাববত করল সেইজন আমি নবীকে মুহাববত করল যেই ব্যক্তি নবীকে মুহাববত করল ওই প্রেমিকটা আমার নবীর সঙ্গে একটা জান্নাতে একটা বেহস্তের ভিতরে থাকবে যুরকন না সুবহানাল্লাহ সবাই জবান কইলে পড়ন আল্লাহু আকবার দূর থেকে পড়ন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ

রাসূলের রহমত বরকতের উপরে আমার নবী যে রহমত রহমতের উপরে তো বলতো কথা বললাম এবার রাসূলের शान শানের কথা শুনলেন রাসূলের মুজিজা মবারকের কথা শুনলেন আচ্ছা বাবা ফজর পড়ছেন জোহর পড়ছেন আসর পড়ছেন মাগরিব পড়ছেন ইশা পড়ছেন টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে পাঞ্জাবি আছে মিসওয়াক আছে দিলা আছে কুলুক আছে কিন্তু আমদের মা যদি সব কথা কই না সব আবরাক কইরা করে। কিছু কিছু সমাজে মানুষ আছে দেখতে খুব সুন্দর রেশনে সুলহার মতন বান্ধবী এটা ভরে নিচের গন্ডিটা পুঁচিতে দেখা যায় নাম কি ভদ্র কিন্তু মারে বাপ দেয় না কথা ঠিক কিনা মারে বাদ দেয় না এমন কিছু না ফরমান সন্তান দুনিয়াতে আসেনি বাজার কথাটা কি কষ্ট পাইছে আমি বাউচাল গ্রামের কথা কই না আমাদের দুনিয়াতে কিছু কিছু না ফরমান আসেনি আম্মা নাইকার একটু হাত তুলেন কষ্ট করে দেখি আম্মা আম্মা নাইকার আহা হাত আব্বা নাইকার একটু হাত তুলেন দেখি উফ প্রশ্ন আসতে পারে হুজুর আপনি আমারে কেন হাতটি তুলে তোরাইতে যারা হাত তুলতে তারা হচ্ছেন মাহারা আব্বাহারা এতিম তার নাম হইছে এতিম কথা ঠিক কিনা আর একটু জুরব বলেন কথা ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দারে মা বাবা হারাইয়া

আমি তোমায় বলতে পারি কইতেন না প্রাণের মা মাগো আমি তোমায় বলতে পারি না এই দুনিয়ায় আসি আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া কো না প্রাণের মা হামাগু আমি তোমায় বলতে ভাবি মায়ের কাঁদন যাব যীব

আরে দশ মাস দশ দিন মায়ের গর্বে দিল ঠাই রক্ত মাংস খায় আমি ববে আইলাম ভাই মায়ের প্রবের কালে

যারা সম্মান পায় আমার একটা বিশ্বাস এটা আমার বিশ্বাস জানি না বিশ্বাস তার উপরে তার অবশ্যই তার আম্মার দোয়াস কথা ঠিক কিনা মা দোয়া করলে সন্তান সম্মানী হয়ে যায় মা দোয়া করলে সন্তান সম্মানী হয়ে যায় মা অভিশাপ দিলে অভিশাপ তো বাজান যায় ওই অভিশাপে সন্তান ধ্বংস হয়ে যায় কথা ঠিক কি না আমার বিশ্বাস আমার বাবার মরহুম সাহেব আলী মুন্সী আপনার দাদা নাকি না না আর আপনার আব্বার নাম হয়েছে মরহুম ইরুন মিয়া আমার দীর্ঘ বিশ্বাস এই মরহুম সাহেব আলী মুন্সি সাহেবের একটা দোয়া আমার বাবারা তার নাইলাত করে ভতি ছিল তার ছেলের ভতি ছিল এই জন্য বাজান আজকে বাবা চাইল গ্রামে আমার বাবারা এই বাড়িতে একটা আমার বাবারা প্রেমের বাজার এবং বেহেস্তের বাগান হয়েছে কথা ঠিক কিনা বাজান দোয়া হচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক কিনা আমার বাবারা দোয়া এমন একটা জিনিস রে তবে সবচেয়ে বড় দোয়া হচ্ছে মা মা যদি দোয়া করে ওই দুয়ার বরকতে সন্তানরা আল্লাহর বন্ধু হয়ে যায় সবাই জবান খুলে বলুন সুবহান একটু ডাক দেন না প্রাণের মা কোন না মা গো আমি বলতে না কি মারে ডাক দিলে গুণ ওই

আপনি বুঝি আপনার বন্ধুকে দেখতে চান জমানটা খুঁজা খুঁজতেন না সোবাহ হ্যাঁ আমি আমার বন্ধুকে দেখতে চাই যদি বন্ধুকে দেখতে চান আপনি একটু সামনে যান আল্লাহ আমি সামনে গেলে কি দেখবো আমার আল্লাহ কো সামনে গেলে একটা বাজার দেখবা আল্লাহ বাজারে গেলে আমি কি দেখবো ও বাজারে গেলে একটা গুস্তের দোকান দেখবা গুস্তুর দোকানে গেলে আমি কি দেখবো ও গুস্তের দোকানে নজর কইরা দেখবা গো যিনি গুস্ত বিক্রি করে কসাই লোকটাই হচ্ছেন আপনার বন্ধু জবানটা খুইলা কইতেন না বাজান আল্লাহু আকবার তাইলে বুঝা গেল সালে সোনাকান্দার হুজুর কেবলা বলেন বর্তমান হিসাব হুজুর বলেন বাবা রে একটা রিকশা ড্রাইভারও আল্লাহর ওলি হইতে পারে একটা ভ্যানের ড্রাইভারও আল্লাহর ওলি হইতে পারে জবানটা ভুলে কইতেন না সুবহানাল্লাহ ওলি হইতে গেলে টাইটেল ফাঁস লাগে না কামেল ফাঁস লাগে না আলেম ফাঁস লাগে না ওলি হইতে গেলে দরকার হচ্ছে ঈমান ও আমল কথা ঠিক কিনা বলবা আমার কথা কি আপনারা কষ্ট হইতাছে

আমি তো শেষচর্যায় চলে আসি হরজতি মুসা কালিমুল্লা হাটা শুরু করলে আল্লাহফাক হাত 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 সাবলে যায় দেখে বাজার একটা বাজার দেখা যায় কি দেখা যায় ওই বাজারে যায় দেখে তা গুস্তের দোকান দেখা যায় সুবহানাল্লাহ কল গুস্তের দোকানে যায় দেখে বাজান একটা লোক গুস্ত মাফা মাফি করতেছে সুবহানাল্লাহ কল হযরতে মূসা নবী দেখতাছে দূরে থেকে লোকটা মাফে কম দেয় না বেশি দেয় কম দইন না মওলবি দুনিয়াত আছে কি নাই আছে না আছে না বাজান কম দেন না কারণ মাফে যদি সঠিক দেন হালাল ব্যবসা করেন এই ব্যবসার মধ্যে আল্লাহ আরো বরকত বাড়ায় দেবেন সুবহানাল্লাহ যাই হোক আমি ওই দিকে যাই না মুসা নবী দেখতেছে লোকটা মাফে কম দেয় না বেশি দেয় খুব সুন্দর মাফে ভালো দিচ্ছে মাফা মাফি শেষ মাগরিবের নামাজের টাইম এমন একটা সময় অনুভব হচ্ছে বাজান অন্ধকার অন্ধকার ভাব দেখা যায় এমন সময় রে আমার বাবারা ওই যুবক ছেলেটা গুস্তগুলা খুব সুন্দরভাবে বিক্রি করায় নরম এক কেজি পরিমাণ বাজার একটা গুস্ত একটা ঠুঙ্গার ভিতরে ঢুকাইয়া ঠুঙ্গার মুখটারে বান্ধিছে বান্ধিয়া কোমরের মধ্যে যত্ন কইরা রাখছে ও যত্ন কইরা বাজার গুস্তটারে রাখিয়া অন্ধকার অন্ধকার বাপ যখন হইয়া গেছে ওই যুবক ছেলেটা বাজার দোকানটাকে ক্লিন পরিষ্কার করে রওনা হইয়া গেছে বাড়ির দিকে সাথে আছে কেজি পরিমাণ নরম গুস্ত সুবহানাল্লাহ কোন ছেলেটা

আবার কিছু কিছু ধনী লোক আছে আল্লাহ তার দনও দিছে আবার মনও যেমন এর মধ্যে আমার ভাই একজন আলহামদুলিল্লাহ আরে মিয়া দুনিয়া সম্পদ দুনিয়াতে হইরা থাকবো এক টাকার জিনিস এ পর্যন্ত আমার বাবার কারো কবরে দেওয়া হয় নাই কথা ঠিক কি না দিছিনে বুঝিনে এক কেজি দেড় কেজি স্বর্ণ কারো কবরে দিতে শুনছেন তাইলে আমার সঙ্গে আছে একমাত্র ইমান আমল ছাড়া কোনো গতি কথার কষ্ট পেয়েছে ও ছেলেটা মনে আমি গরিব মানুষ আপনি আমার বাড়িতে যাইবেন বলে হ্যাঁ আমি যাইতে চাই মোসা বাজান বললেন যে একজন মুসাফির এই মুসাফির আপনার বাড়িতে একটা রাত্রের জন্য মেহমান হইতে চায় যুবক ছেলেটা গো হুজুর আপনি আমার সাথে চলেন যুবক ছেলেটা সামনের দিক হাঁটে হরজতে মুসা কালিমুল্লাহ পিছনে হাঁটে যুবক ছেলেটা আমার বাবারা সামনে হাঁটে হরজতে মুসা কালিমুল্লাহ পিছনে হাঁটে যাইতে 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 আমার বাবারা ওই যুবক ছেলেটা বাড়ি পর্যন্ত গেছে বাড়িতে যাইয়া বাজান ছোট্ট একটা কুরের ঘরে ঢুকিয়া যায়

বাগান টান দিয়া বুকের মধ্যে লইয়া কান্দে না প্রাণের মা মাগো গো আমি সারাটা দিন মা ব্যবসার মধ্যে ছিলাম আমি তোমারে উজুর ফানি দিতে পারি নাই আমি তোমাকে গোসল করাইতে পারি নাই আমি তোমাকে খাবাইতে পারি নাই মা আমি তুমি তুমি আমারে মাপ দি এমন করে যুবক ছেলেটা বুকের মধ্যে জরায়া দইরা আমার বাবারা ভেগের ভিতরে জীর্ণ শীর্ণ একজন দুর্বল মহিলা এই মহিলাটা হচ্ছে ওই যুবক ছেলেটার মা বুকের মধ্যে জরায়া দইরা আমার বাবারা হাঁটতে হাঁটতে গো একটা কুয়ার কিনারের মধ্যে গেলেন মানে পানির কিনারের মধ্যে গেলেন ওই জায়গার মধ্যে যাইয়া কুইরা দেখে মা কাফুরের মধ্যে ফরসাব কুইরা রাখছে পাইখানা কুইরা রাখছে ওই ফরসাব পাইখানার কাফুর গুলা ওই যুবক ছেলে তার নিজের হাতে দৌত করেছে সুবহানাল্লাহ কোন বর্তমান যুগে কিছু কিছু সন্তান আছে মার কাশিটা বুঝদু সহ্য করতে পারে কথা ঠিক কি না কিছু কি শ্বশুর পুত্রবধু আছে শাশুড়ির কাছেটা পুত্র তো কাজ করতে পারে না কথা ঠিক কি না আম্মা রাগ করেন না আপনি আপনার শাশুড়ির খেদমত করবেন আপনার পুত্রবধু আপনার খিদমতের জন্য প্রস্তুত হয়ে থাকবে কথা ঠিক কি না ও বাবারে আমি ওইদিক যাইতে চাই না এবার শুন আমার সময়টা কম এবার দেখা গেছে ওই যুবক ছেলেটা বাজার মারে নিয়া সুন্দরভাবে পোছাপ পায়খানার কাফুরগুলা নিজের হাতে দউত কইরা পরিষ্কার কইরা এই মারে গোসল দি আরে সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার হে মন ধরদিবেবে আর হবে না আমাত হাম্মা হাম্মাগু আরে এক ফুটা দুতের তয়া

নয় মিনিটের ভিতর শেষ করে দি কথা ঠিক কি না সবাই জবানটা খুইলা করুন আল্লাহু আকবার আমার বাবার কতটুকেgeqslantলাম আপনাদের মনে আছে নি মনে আছে যুবক ছেলেটারে কি করছে মারে ফোর সাপ পায়খানার কাফুরগুলা পরিষ্কার করিয়া মারে গোসল করাইয়া আমার বাবার নতুন একটা বেগের ভিতরে ঢুকাইয়া আমার বাবার নতুন কাপড় পরাইয়া আমার বাবার ঘরের মধ্যে না ঘরের একটা কোণার মধ্যে যত্ন করে রাখছে সবাই জবান খুলে বলুন লাহ আকবার সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমার বাবারা মারে গোসল দিয়ে আদর করে যত্ন করিয়া গোরের কুণার মধ্যে রাখলো গোরের কোনার মধ্যে রাখিয়া বাজান হাতে করে দেখিয়ে আনছিল আপনাদের মনে আসেন

আমার দো যুবকের কলিজার টুকরা কামড়ে জবানটা খুইলা কইতে নবজন আল্লাহু আকবার আমার বাবার এর কান লাগান কাউকে কথা কানে দেয় নাই কাউরে খাবার দেয় নাই আমার বাবারা গো ওই নরম গোস্তটা আমার বাজার বাজান তুলার মতো নরম করে গোস্তটা পাকাইয়া ওই যে বেগের ভিতরে ছিল ওই পুরে মহিলার টান দিয়া তুই লাই নাও তার বাম পাশের রানের মধ্যে বসাইয়া আমার বাবারা গো গোস্ত মুখের মধ্যে বাজান টিপ্পা টিপ্পা দিতেছে আর মা খাইতেছে জবানটা কুইলা কইতে না বাজান সুবহানাল্লাহ আরে মা মা খুব সুন্দরভাবে নরম গোশত খায় খাইতে খাইতে যখন বাজান পেটটা পূর্ণ হয়ে গেছে আমার বাবার আবার বেগের ভিতরে ঢুকাইয়া জীর্ণ শীর্ণ ছোট হয়ে গেছে দুর্বল বিমারি মানুষ আমার বাবার আবার ওই ঘরের কোণার মধ্যে বুড়ি মহিলাটাকে রাখছে জোর কইতে না সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ এই ঘটনাটা তার আলামত রে দেখতাছে সুবহানাল্লাহ কইতে না কোশাই লোক কিন্তু জানে না উনি যে মুসা নবী কষাই তো জানে যে উনি একজন মুসাফির কি জানে উনি একজন মুসাফির আমার বাবার আমি শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ চলে এসেছে যারা আমাদের ভবিষ্যৎ বাজান কথা ঠিক কি না এই ছেলেটার দিক তাকাইয়া সকলে নিয়ত করবেন ছেলেটা আজকে মাইক ধরে ওয়াজ করবে আমিও আমার ছেলেরে তার মতো আলেম বানাবো কথা ঠিক কি না যাই হোক বাবা আমি ওইদিকে যাই না অন্তরে কান লাগান সময়টা কম আমার বাবারা গবার দেখে গেছে গড়ে কোনার মধ্যে মারে খাওয়াইয়া ফেরটা বড়াই রাখছে মা আসমানের দিকে একটা নজর কইরা রে শোকের ফানি গুলা সাইরা সাইরা কান্দে সবাই জবানটা খুলে করতেন আল্লাহ আকবার হরজতে মুসা কালিমুল্লাহ আমার বাবারা নজর কইরা তাকাইয়া দেখে রে

কিন্তু দেখা গেছে তুমি শুধু বুড়ি মহিলাটার প্রস্তাব পাই কেন পরিষ্কার করলা। কাপুর গুলা করলা করলাম কাপুর গুলা পরিষ্কার করে তারে সাজাইয়া গুজাইয়া সুন্দর ভাবে খাওয়াইলাম খাওয়াইয়া ঘরের কোনার মধ্যে রাখলা আমি নজর করে দেখি রে ওই মহিলাটা কাল বাজা বাজা ভারী করতেছে কানতেছে যুবক ছেলেটা ওই মুসা কালী মোল্লার কথাটা শুনিয়া সুকের ভানি দিছে রে দেখো হুজুর আপনি রাগ কইরেন নাও আমি মেহমানদারি করতে পারি নাই কিন্তু গোরের কোনার ভিতরে যাই আমার মা কান্দে

হরসতে মুসা কালি মোল্লা কয় তোমার মা কেন কাঁদে গাল বাইয়া বাইয়া কেন ভানি ভরে যুবক ছেলেরে গো হুজুর আমার মা আল্লাহর দরবারে প্রার্থনা করে কান্দে আর কয় আল্লাহ আল্লাহ রে যেই ছেলেটা আমারে আমার এই বিভূতির কালে ভুলে না ছেলেটা সারা মারে কেউ উজুর ভানি দিবার মতো কেউ নাই গোসল করাইবার মতো কেউ নাই কেউ আমারে আদর করে না ভালোবাসে না আমার ছেলেটা আমার আদর করে ভালোবাসে নিজের হাতে খাবার খাওয়াই মাওলা রে তোমার কাছে আমি একটা ভরিয়া তুইরা যাই যেই ছেলেটা আমি মারে বুঝে না ওই সন্তান রে ও মাওলা তুমি বুঝলো না সবাই জবানটা ফিনা করলো আল্লাহু আকবার

ওই মুসাফির হযরত মুসা কালিমুল্লাহকে বলেন এ যুবক তোমার মা কি দোয়া করে যুবক ছেলেটা কো হুজুর আমার মা আল্লাহর দরবারে হাত তুলে তুইলা কান দে আর কই আল্লাহ যেই ছেলেটা আমারে বলে না যেই ছেলেটা আমারে এই বিপদের কালে উযু করায় গোসল করায় প্রস্তাব পায়খানা পরিষ্কার করে যেই যুবক ছেলেটা আমি মার পাগল তোমার কাছে আমি একটা ফরিয়াদ কইরা যাই আমার এই ছেলেটা রে দুনিয়ার কোন সাধারণ মানুষের সাথে বেহেস্তেরাই কোনারে আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ কইরা যাই আমার এই কষাই ছেলেটা রে মুসা নবীর বন্ধু বানাইয়া একটা বেহেশতের ভিতরে জায়গা করে দিও নারে তাকবীর নারে রিসালা মা বাবার খেদমত যেখানে কষ্ট হইছে আমার বাবারা যুবক ছেলেটা জানে উনি হইলেন একজন মুসাফির আসলে উনি কে হরজতে মুসা কলিম জবানটা কইলা কইতে না আল্লাহু আকবার আল্লাহ কইশাইছে না কিন্তু ওনো জানে না উনি যে মুসা নবী তার বাড়িতে এসে হইছে জবানটা কইলা কইতে না সুবহান আল্লাহ এ জবক আমি কে তুমি আমার সিনসুনি তোমার মাঝে আল্লাহর দরবারে কানছে আর দোয়া করছে রে দুনিয়ার কোন সাধারণ মানুষের সাথে যেন বেহস্ত না রাখে তোমার যেন আল্লাহর বন্ধু মুসার সঙ্গে বেহস্ত রাখে আমি কে তুমি আমার শুনি আমি তো মুসাফির না আমি তো তোর বাড়ির মেহমান না রে আমি সাজ্জে সাজি আমি মুসাফির সাজি আমি কে তুমি জানুনি আমি হইলাম মুসা কালিমুল্লাহ সবাই জবানটা আল্লাহু আকবার আর আমি তো তুর পাহাড়ে যাইয়াম মুসা নবী বলতেছে আমি তো তুর পাহাড়ে যাইয়া আমার মামলার সাথে কথা কইতাম এই যুবক রে আমি হইলাম মুসা কালিমুল্লাহ আমি হইলাম তোর বন্ধু তুই হইলি আমার বন্ধু হাসরের ময়দানে একসাথে আমার পাশের সিংহাসনে জান্নাতের মধ্যে তুই থাকবি একমাত্র তোর মায়ের দুয়ার কারণে মাগমায়া শীতের রাত্রে আমাই রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের ফরনের শাল আল্লাহ আকবার কইতেন না আমাই রাখিয়া সুখ না যায় গায় আমাই রাখিয়া সুখ না যায় গায় বিজা যায় গায় শুইছেন মাই হাইরে এ মন দিববে আর হবে না আমার মা মা গো এ করো আর হবে না আমার মা মাগো এক ফোঁটা দুধের তো কাটিয়া গায়ের সাম ফাফুল বানায়া দিলে ঋণীর সুধবে হবে না এমন ধরো দিবে আর হবে না আমার মা মা গো জবান খুলে বলুন আল্লাহু আকবার বাজার আল্লাহর হাবিবে মুসিসা মুবারকের কথা বললাম এবার ফিতা মাতার খেদমতের কথা বললাম আপনারা কি বুঝলেন যে অবশ্যই ছেলেটা মার দুয়ার বরকতে মার খেদমতের কারণে এই দুনিয়াতে থাকতে ওই যুবক ছেলেটা কষাই ডুবটা বেহেস্তের টিকিট পাইছে বাধান কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা এমন আম্মা ক্ষেত খেদমত আমরা চাই কি চাই না আরেক টুচুরো বলুন চাই কি চাই না আল্লাহ কবুল করুক সবাই জবান খুলে বলুন আমিন হৃদয় খুলে বলুন আমিন যাওয়ার পূর্বে বলে যায় আমার সময় শেষ যাওয়ার পূর্বে বলে যায় আব্বা ফাস উঠে নামাজ কালাম হইলেন বাবা নামাজ সারা কোনো ভাই নামাজ সারা কোনো গতি মুসলমানের বিধানের ভিতরে ইসলামের আইনে বাজান এক মুসলমান ভাই আরেক মুসলমানের কোন ক্ষয় ক্ষতি করতে পারে আমরা মুসলমান সবাই ভাই ভাই এক ভাই আরেক ভাইয়ের সাথে কাজ মিলে চলবো আল্লাহ সুযোগ তৌফিক দান করুন সবাই জবান খুলে বলুন আমিন হিংসা ফিলিয়া ও অহংকারে গোলা ছাইরা দিয়া ফাসুক তো নামাজ কালাম পড়বেন আব্বা আম্মার খেদমত করবেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের কথা নামাজ অবশ্যই পড়বেন এবং পিতামাতার মাতার গুরুত্বকে বোঝাতে গিয়ে আমার নবী বলেছিলেন ওলা হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতা তোমার জন্য বেহেশত আবার তোমার তোমার জন্য জাহান কথা ঠিক কিনা

আপনি হে জানের জানগো نبی جی আপনি হে জানের জাওয়াল মাশাআল্লাহ ও মা ও আপনি জানের জাওয়াল মাশাআল্লাহ কত কষ্ট করলেন গণ বিজি ও হোদার মাই দা বাহ আহ্বান কত কষ্ট করলেন গণ বিজি ও হো হোদার বাহু আহ্বান দাম মুবারক শহীদ করলেন তাম দান মুবারক শহীদ করলেন ও হো দার মাই ও বাহু নবীজি আপনি সানের

কসবা থানা জমশেরপুর আমি রাইতলা কেন্দ্রীয় মসজিদের খতিব হিসাবে আছি রাইতলা কসবা রাইতলা কেন্দ্রীয় জামি মসজিদের খতিব হিসাবে আছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন সকলের কাছ থেকে দোয়া আছে এবং দোয়া নিয়ে আজকের এই মাহফিলের সকল মেহমানের কাছ থেকে সম্মানিত সভাপতির কাছ থেকে দোয়া আছে প্রত্যেকটা আলেম ভাইদের কাছ থেকে দোয়া চাই আমি গুনাহগার গুনাহগার বিদায় আরজ করলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব